আমরা তো তিমির বিনাশী, এই স্লোগানে বাংলা নতুন বছর 1431-কে স্বাগত জানিয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবারের মতো এবারও বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন উৎসবপ্রেমীরা। শোভাযাত্রা থেকে ছিল সম্প্রীতির বার্তা। ইফতেখার উদ্দিন জানাচ্ছেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। সকাল 9:18 মঙ্গল শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যাত্রা শুরু করে। শোভাযাত্রাটি চারুকলার সামনে এসে শাহবাগ, ঢাকা ক্লাব ও শিশু পার্কের সামনে থেকে ইউটার নিয়ে টিএসসিতে এসে শেষ হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে আসুক নতুন বছর, এমনটাই প্রত্যাশা সবার। বৈশাখ পালন করছে, এটা দেখে খুব ভালো লাগছে। 5 বছর পরে বৈশাখ মেলা করেছি। বিভিন্ন উৎসবগুলো হারিয়ে গেছে, চৈত্র সংক্রান্তির মেলা থেকে শুরু করে পিঠাপুলির উৎসব ও ফসলি সহন হিসেবে অগ্রহায়ণের উৎসব, এই উৎসবগুলো যেন আবার ফিরে আসুক। সকল ধর্ম বর্ণ গোত্র সবাই সব কিছু ভুলে গিয়ে যেন সবাই একসাথে থাকতে পারে 1431-এ। আমার চাওয়া এটাই, সব কন্ট্রোভার্সির বিরুদ্ধে গিয়ে আমরা সবাই একসাথে থাকতে চাই। নতুন বছরে আমাদের প্রত্যাশা, বাঙালি সংস্কৃতির আবহনে আমরা মৌলবাদকে স্থায়ীভাবে পরাজিত করব, বাঙালি সংস্কৃতির মূল্যবোধ সবার মাঝে ছড়িয়ে দেব এবং যে উদার মানবিক ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সবার মাঝে রয়েছে সেটি সমাজ যেন বিস্তৃতি ঘটে, বাঙালি যেন বিশ্ব নাগরিক হয়ে ওঠে, সেই লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করব। তিমির বিনাশী স্বপ্নে নতুন বছরে শান্তির বার্তা, অন্ধকারকে কাটিয়ে আলোর দিকে ধাবিত হওয়ার। অন্ধকারকে অতিক্রম করে, কুপমণ্ডুকতাকে অতিক্রম করে আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে অর্জিত বাংলাদেশ, যেটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশকে আরও বেশি পরিমাণে অসাম্প্রদায়িকতার চর্চা করা, তরুণদের মাঝে অসাম্প্রদায়িকতার এই চেতনাকে ছড়িয়ে দেওয়া এবং সারা দেশের মানুষের মাঝে এই যে মঙ্গল শোভাযাত্রা সহ যে সাংস্কৃতিক চর্চা আমরা করছি সেটিকে আরও বেশি ছড়িয়ে দেওয়াই হলো আজকের প্রত্যাশা। বাঙালির চিরাচরিত সাজে হাজারো উৎসবপ্রেমী মানুষের শাহবাগ থেকে চারুকলা পর্যন্ত সড়কের অবস্থান বলে দেয় নতুন বছরের আগমনী বার্তা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।